ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ড এলাকাবাসীর দাবি এই ওয়ার্ডের মির হাজিরবাগ এলাকার ওয়াসা সড়কে এই রাস্তায় প্রতিনিয়ত জলাবদ্ধতা তাদের নিত্য ভোগান্তি ওয়ার্ডের অন্যান্য সড়কে সংস্কার হলেও এই সড়কটি এখনও রয়ে গেছে আগের মতোই এই রাস্তারা প্রতিদিনই পানি জমে ওই বৃষ্টিও কান্নাও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুল তাপোস ওয়াসা সড়কের মসজিদে জুম্মান নামাজ আদায় করে সাংবাদিকদের বলেন নাগরিক চাহিদা বাস্তবায়নে কাজ করছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এ বছরের মধ্যে সড়ক সংস্কারের আশ্বাস দেন তিনি আমরা ইতিমধ্যে এই রাস্তাটির আমরা দরপত্র আমরা আহ্বান করেছি এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা দেখবেন যে ব্যবসা এটি প্রাণকেন্দ্র এই রাস্তাটা সড়কটা তো আমরা এই রাস্তাটাকে ৩০ ফুটে এটা প্রশস্ত করতে চাই বড় নর্দমাসহ যাতে করে দুই পাশ দিয়ে পাঁচ ফুট পাঁচ ফুট হাঁটার পর থাকে এবং বিশ ফুটের জন্য ন্যূনতম রাস্তাটা থাকে যাতে করে চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না